रईसुल कुर्रा वल मुफस्सिरीन आयनाए जमाले अहमदी शामसुल उलामा अल्लामा साहेब किबला फुलतली रहमतुल्लाह अलैहि। एक दिन ओला वाज और महफिल तक जाइतरा, एक दिन वाज और महफिल तक जाइते गिया এমন একটা আপনার রোড দিয়া যাইতরা, রাস্তা দিয়া যাইতরা, কিছু আপনার জঙ্গলময় রাস্তা, জঙ্গল কইতে গিয়া সাইটে আপনার ফাতির বাগান হল আছে, ও দেখা যায় ওলা এক রাস্তা দিয়া যাইতরা। হঠাৎ দেখা যায় গাড়ি খাড়া করলা, ড্রাইভারে বাবা কেনে গাড়ি খাড়া করলাই? বলে সাব সামনে দেখি আরে গো বাঘ তাকাই রইছে। সাব দেখি আর সামনে বাঘ এগো হুতি রইছে, আর গাড়ির আলো বাই খালি সা। ও দেখা গেল গাড়ি আপনার খাড়া করছে, ড্রাইভার গাড়ি খাড়া করছে। খরার বাদে দেখা যায় সব সামান্য আপনার না মাতিয়া থাকলা, ড্রাইভারে আপনার টিপ টুট দিলা, দেখা যায় না এই আপনার বাঘ সরে না। এরপরে দেখা যায় সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বামদারর দরজা খুলিয়া আপনার নামার মাঝে আপনার মাটির মাঝে তরশিফ রাখিলেই জয়। যেই মাত্র আপনার ড্রাইভার আপনার ডান পাশে আর বাম পাশে ছিল সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, হইতার দরজা খুলিয়া যখন নামি গেছেন গিয়া সামনে যে বাঘ ছিল আপনার গাড়ির দিকে তাকাইয়া আপনার হুতাত হইতার নেঞ্জুর লাড়ে। সাহেব কিবলা নামা মাত্র দেখা যায় বাঘ গো আপনার উঠিয়া আগুয়াই আগুয়াই সাবর কদমর মাঝাইয়া তার দোকান হাতরে লাগাইলেইছে। জোরে জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। সাধারণত আমরা সাইড ফাও চতুষ্পর্যন্ত যারা সামনের দো ফাওরে আমরা ফাও বলিয়া মানিয়া নেই। আল্লাহ আমরারে আশরাফুল মখলুক বানাইছেন, যার দরুন আমরা হাত দি ফাও দি হাঁটি না, শুধু আপনার ফাও দি হাঁটি। ও দেখা যায় বাগায়া দটা তার সামনের পাওরে আপনার আপনার ফাও কইয়া তাকিয়া, যেহেতু চতুষ্পদ ও কইতা দটা ফাও নিয়া সাহেব কিবলার দটা কদমের মাঝে লাগাইলেইল। শুধু আপনার লাগাই নিল তা নাই, ওই বাগে তার মুখখানা নিয়া সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আপনার কদমের মাঝে তার মুখ কান লাগাই নিল। হুক্কা সুবহানাল্লাহ। দাইবারে দেত্রাইতা মামেলা, ও দেখা যায় সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখা যায় বাঘরে ইশারা দিলা, বাঘ আপনার সাফি গেছিল গিয়া মুখ লাগাই দিছিল কদমের মাঝে, ওই বাঘটা দেখা যায় উবাই গেল। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখা যায় তান নুরানি হাত দিয়া ওই বাঘের মাথারে আপনার মুসন করিয়া দিলা, মাথা তাইয়া দিলা। এর বাদে হইলা রে বাবা আমার সাথিয়ে ডরাইতরা তুমি চলিয়া যাও। দেখা যায় বাঘের তারে নেঞ্জুর নম্বা করিয়া ওই ভাতি বাগানের দিকে চলিয়া গেল। দেখা যায় ড্রাইভার জিজ্ঞাসা করলা, ও সাহেব কিবলা ফুলতলি রহমতুল আপনার সাহেব কিবলারে তখন কইলা সাহেব ই বাঘ শুনলে তো মানুষে ডরায়, আপনার দ্বারো বাঘ আইলো আপনি মাথা তৈয়া দিলা আর বাঘরে খিতা কইলাও গুগিয়া জঙ্গল বাই হামাই গেল। বলে রে বাবা যদি বিস্তারিত কইতাম হয় তাহলে বাড়িতে আও, তুমি বাড়িতে যাওয়ার পরে সম্পূর্ণ বিস্তারিত হইম। এর মধ্যে কইতরা আপনার প্রমাণ হই গেছে গিয়া যে আউলিয়া কেরাম হল যদিও আমরার মতো হাত দেখমু, ফাও দেখমু, মুখ দেখমু, নাসিকা দেখমু, গোটা জিসিম দেখমু, কিন্তু আমরার মতো কখনো আউলিয়া কেরাম হল নয়। ফার বাইনি আপনার গরু বাচ্চা এগুলো ফরিয়া তাই দিতে গুতা মারি দিব মাতই না, বাঘরে ডাকিলাও না তো। সাপ নামলা খালি গাড়ি থাকি আর বাঘগো আগে দিয়ে আইলো, সাবর দাঁড় লো আর বাদে খোদম মুখ লাগাইলো বাঘে, আর সাবেও খিতা খইলা বাঘে বুদ্ধ ভাইলো মাথাও আতাই দিলা। হিও আপনার লগি আপনার গরু বাচ্চা করে আতাইয়া দিতে সময় গুতা মারি দিবার, আপনি অকুত্তাকে হরি দিবা ডরাই পায় মাতই না। ও যারা এরা হইলে আউলিয়া কেরাম হল, অলি আল্লাহ হল, এরার আপনার সিলসিলারে আপনার সিলসিলারে অলি আল্লাহ যিনি হইলে আমরার উজান্ডির সাহেব কিবলা পুরাতন সাহেব अपनार पुरातन बाड़ीर सब किबलारे अपनारा पाइलाइछन आर तार निर्देशे खान माद्रासाय न करिलाइछन। ओ बंधु এই মাদ্রাসার মাঝে যদি আপনার একটা ছেলে পড়ে, যদি আপনার একটা মেয়ে পড়ে, কিয়ামতের দিন ওখান কইতে পারবে আল্লাহ তোমার হবিবর খানদানর একজন সরহে তাজে গিয়ে আমরারে দেখাই দিছিলাম জায়গাখানোর মাঝে মাদ্রাসা বানাইতাম, জায়গাখানো মাদ্রাসা বানাইছিলাম এলাকার বাচ্চাইতে পড়িছন আল্লাহ লোকখানো আমার এগু বাচ্চা এই মাদ্রাসাত পড়িছে। আমি হাদিস শরীফ পড়েছি আপনার সামনে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কয়রা জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ, দুই গুরু মানুষ বড় সম্মানী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই গুরু মানুষ কোন দুই গুরু মানুষ সম্মানী? আল্লাহর রাসূলে ফরমাইলা খায়রুকুম মান তাআল্লামাল আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা নাকি এই কুরআন আল কারীম রে আপনার শিক্ষা অর্জন করুন আর যারা নাকি কুরআন আল কারীম রে আপনার শিক্ষা দান করিয়া থাকুন ওলার একটা কারখানা আপনাই তো নরুসি লাইজন এলাকার থাকি আপনার বাচ্চা না গলিনোর মাঝে আইয়া পড়িবা। সুযোগ্য প্রিন্সিপাল আপনারা পাইলাইজন আলহাজ হযরত মাওলানা কারী মুস্তাকিম আহমদ সাহেব রে আপনারা পাইলাইজন। দেখা যায় শুধু তাই না আপনার অধ্যায়রত রইবা তা নাই, সুযোগ্য আলিমকলে আজাই মাদ্রাসার মাঝে বাচ্চান্তরে কোরআন শিক্ষা দিবা, হয়তরা যারা পরিবার বড়াইবা তারা সম্মানী হইবা তা নাই। নবীজি ফরমাইতরা যারা এই কোরআন শরীফ রে আপনার রক্ষণাবেক্ষণ করবা আল্লাহ তাআলা এই দুই গ্রুপ মানুষের লগে এরাও সম্মানী বলি আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা করবা। সম্মানিত হাজিরিন, সকলে আমরা স্বীকার করিয়া নিমু আমরা একদিন মরি যাইমু চিরসত্য, আমরা একদিন মরি যাইমু ভাই সকল। হ্যাঁ, মরি যাওয়ার বাদেও একটা জিনিস জমিনে তৈলে, দুইটা জিনিস তৈলে, তিনটা জিনিস জমিনে তৈয়া গেলে কবর থেকে সওয়াবের মসা হওয়া যায়। এর মধ্যে তাকে একটা হইল আপনার সন্তান যদি আপনার বালা আলিম বানাইয়া তুইয়া যাইতা গিবার হয় আর এই বালা আলিমে যদি আপনার ভালো রাস্তায় মানুষের বায়ান করেন, তাই যা শিখছেন তা আমল করেন, মানচরে আপনার সুবতের আপনার ডাক দেন আব্বায়ন করেন, হইতরা যদি এই আলিমে আপনার ভালো এক কর্ম করেন তার মা বাবার কবরের মাঝে রব্বুল আলামিনে হইতরা কবর শুয়া অবস্থায় নিয়ে আপনার সবর মশা পৌঁছাই দিন। জোরে জোরে করে খুব কানা সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মাঝে হয়তো কিনারর আমনাই তোর ইমাম সাহেব আমার তার বইছেন নেয়নি, সুযোগ্য আর একজন মৌলানা, সুযোগ্য একজন ওয়াইজ হযরত মৌলানা আশমির উদ্দিন সাহেব, হযরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব আর গয়রা এই এলাকার মাঝে আলিম হল আছেন আমার মৌলানা নুরুল হুদা ভাই, তাই ন আসুন অন্যান্য আলিমকল হইবাই বলে তারারে নিয়োগ দিয়া দেই রে সাবে কইবা না না হরুদা যদি অত বেশ হই গেছেন রে বা তাহলে আমার ও বেটাইন তোরে আমি নিয়োগ দিয়া দিলাই ও মাদ্রাসা খানোর মাঝে গুরুতার লগে মেহনত করবা। আর এই মেহনত করতে করতে একদিন দেখা যাইব আপনার বাচ্চাটা আপনার কোরআনে হাফিজ হয়ে গেছে গিয়া, শুধু 3 বছর মেহনত করছে, দেখা যায় বাচ্চাটা আপনার কোরআন ওর হাফিজ হয়ে গেছে গিয়া। মৌলানা মুস্তাকিম আহমদ সাহেবের বাদে কইবা না রে বা তুমি আর আপনার এই 3 বছর পড়ি লইছো আর তুমি 3 বছরের বাদে দেউরা হুনাই বাই লেখিন এখন তুমি মাদ্রাসার হবাই পড়া লাগবো, যে বাই পড়লে আপনার মাসলা মাসাইল শিখা যায়, অর্থাৎ তুমি আলিমানা কোর্সের মাঝে এখন পড়া লাগবো বলা হইবানি না। সম্মানিত হাজিরিন, শুধু আপনার বাচ্চাইন্তর কথা কইতে গিয়া যে আপনার ছেলের কথা কইয়ার তা নাই, যদি আপনার আর এই মাদ্রাসার মাঝে আপনার বানাতর কোনো একটা ক্লাসরুম করিয়া দেওয়া হয় ও বাচ্চাইন্তর মাঝে যারা মেয়েরা হল আছে তারারেও আনিয়া দেওয়ার বাদে দেখা যায় 3 বছরে অন্তত এই বাচ্চাটা কোরআনে হাফিজা হয়ে গেছে। আপনার বাড়ির যাওয়ার বাদে খালি ফড়ের আপনার হরুতা যে ছেলে হোক আর মেয়ে হোক ওকে ফড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ज़ालिकल किताबु ला रैबा फ़ीह हुदल लिल मुत्तक़ीन अल्लज़ीना युमिनूना बिल ग़ैबि व युक़ीमूना अस-सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून। আল্লাহ খালি পড়ে, হয়তো বা আপনার ছেলে পড়ে, হয়তো বা আপনার মেয়ে পড়ে, আর নাইলে কইত্রে অত দূর তাকিয়ে গো বাচ্চা ইনোর মাঝে আইয়া ভর্তি হইছে রে। বাচ্চা গুরবায় চাইতে তো বড় আমার পছন্দ লাগলো, ভালো লাগলো, বড় মায়া লাগলো। ও হুজুর, ও বাচ্চা গুরি আমার বাড়ি খানো জাগির দিলাও খোয়া, ইলা মায়া লাগে নাই? এর বাদে আপনি নিছন গিয়ে আপনার বাড়ির তারে জাগির নেওয়ার বাদে দেখা যায় বাচ্চাকে কোরআন পড়ে। আপনি ছিল আপনার কোনো একজন ড্রাইভার মানুষ, আপনি ছিল একজন কোনো ব্যবসায়ী মানুষ, আপনি কোনো আপনার মাস্টার মানুষ, কোনো একজন আপনার চাকরিজীবী মানুষ, কোনো একজন দিন মজুরি মানুষ, আর না হইলেও তো আমরা শামীম ভাইয়ের মতো আপনার সমাজসেবী মানুষ। সারাদিনে আইসো না নিকুরিয়া বাড়ি মাতুন না, আমার বাদে দেখছো যেমনি গরুর মাঝে কোরআন হুনা যার, এত সুন্দর করে কোরআন হুনা যার। হাই রে হায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো দনি নাই যে দনিটা হুনার বাদে আরেকবার মন চায় হুনবার লাগিয়া। শুধুমাত্র একটা দনিরে বারবার হুনবার জানে চায়, যে দনিটা হইল গিয়া কোরআনের দনি, কোরআনের আওয়াজ। জোরে জোরে করে কোকানা সুবহানাল্লাহ। দেখা যায় কোরআনের আওয়াজ শুনলে মানুষের আরো মন চায়, অন্যর মাঝে কেউ বারোই বাইনি বলে আমি ভাত খাইতে হবে এখন বুড়া লাগে মাথই না। আজ তাল ওর না তাল না ওইবার কারণ আছে, এটা আর মারতাম না, বাঁকা কতবার মাতি আর না। ও দেখা যায় অন্তত ও কথা কইতাম চাই, অন্য আমরা না হইলে তো 100, 150, 200, 300 জন মানুষ নাইনি মাথই না। এর মাঝে কেউ বারোই মনি বলে আমি ভাত খাইতে খাইতে বুড়া লাগি গেছে গিয়া, আর এখন ভাত খাইতাম নাই ফারবাইনি। কইবার 2-3 দিনের লাগে ভাত দিতাম ফারে, রুটি ছুটি খাইছি কিন্তু ভাত কইবারে ছাড়িয়া ফারতাম না। হ্যাঁ, ওলা কইমু নাই, ওলা হইল গিয়া কোরআন। আপনার গোটা জিন্দেগি যদি কোনো মানুষের শুনে কিয়ামত পর্যন্ত তার হায়াত দেওয়া হয়, আর আল্লাহ যদি তার হায়াত দিলেন কইতা কিয়ামত পর্যন্ত আল্লাহর বন্দায় কোরআন পড়িলে এবং শুনলে তার আপনার বুড়া লাগতো না। জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ। এই কোরআন হইল গিয়া আপনারা কোরআন কালামুল্লাহ হইতে আল্লাহর কথা। আল্লাহর কথা বুড়া লাগবার মতো আপনার কোনো মানুষ পৃথিবীতে নাই, কেননা যত শুনবো তার মজা লাগবে। ও ভাই অকল বাবাজি অকল, আমার সময় মাত্র 15 মিনিট সামনে রয়েছে। ও কথা এলাকাবাসী বাপ বাবাজি অকল রে কইয়া যাইতাম চাইমু, আপনার ছেলে যেটা আছে হা মাদ্রাসা আপনি স্কুলের মাঝে পড়াইতা না তা না, স্কুলের মধ্যেও পড়াও কোয়া। আর পারলে আপনার ও বাচ্চাটারে অন্ত ক্লাস করো গিয়া আপনার এই মাদ্রাসার মাঝে 3 দিন, ওলা একটা সুযোগ সুবিধা আপনি লইলেও। এখন দেখা যায় বেশিরভাগ আপনার প্রাইভেট স্কুল অকল ঠিক নেই না, ওলা একটা থানোর এখতিয়ারির মাঝে নাই। বাদ ফাইলেও আমার ফাইলেও কা, কিন্তু যুক্তি সামনে রাখিয়া মাতিয়ার কোনো একজন যদি আপনার প্রাইভেট স্কুলের আপনার হেডমাস্টারে প্রিন্সিপাল সাবে বাদ ফাইলেন, তাহলেও আমি সামনে আপনার উপযুক্ত আপনার প্রমাণ রাখিয়া কথা কইয়ার বলে। কোন প্রমাণ বলে? ওই দেখো সবুজ রাখিয়া কথা হইল, যদি ফারা যায় না আপনাইতে কইবা বলে আমার বাচ্চাটারে আপনার স্কুলে ভর্তি করিয়া আর অন্তত 6 দিনে সপ্তাহ ওই যায়, 7 নম্বর দিনও গেলে আমরা এই করে সপ্তাহ হই, মাঝে 6 দিন নাই বলে আমার বাচ্চাকে 3 দিন তোমার মাদ্রাসা আপনার তোমার স্কুলের মাঝে আইব, আর 3 দিন আমার বাচ্চাকে আপনার মাদ্রাসার মাঝে যাইব। কইবা ইলা করলেন আমার স্কুলের মাঝে রাখতাম নাই বলে কেনে? বলে ইনোর মাঝে ইলা কোনো সিস্টেম নাই। জিগার করি চাই মাদ্রাসা স্কুলের আপনার সার্টিফিকেট ওখান ফাইয়াও গুগিয়া ব্যস্তর মাঝে হামাইতে পারবো নি বলে না পারতো নাই, তাহলে স্কুল পড়া তো মনে হয় বাদ দেওয়ানি লাগি যাইব বলে না না, ইলা কোনো নিষেধ তোমারে ভাই বন্ধু কেউ করে না। কিন্তু এখন বান লক্ষ্য করিয়া দেখো ও মাদ্রাসার মাঝে সবাই মক্তবর মাঝে যে ফোড়াগু তোমার বাচ্চায় শিখিল, ও ফোড়া দি তার দৈনন্দিন জীবন রে হে চালাইয়া লইয়া গেল। এর বাদে দৈনন্দিন জীবনের মাঝে যেগুণ শিখছে, করছে, আমল করছে, अगुन लइया गिया बाच्चाटा कब्रेर माझे आपनार प्रवेश करलो। ओ प्रवेश करार बादे आल्लाह ताआला तार हायाते जिंदगीर कर्मर उपरे आपनार फैसला करिया आल्लाहर बन्दारे होयतो दुजखर लगे सम्पर्क करिया कब्रेर दिलाइबा, नतुबा आपनार आपनार बेहेश्तर लगे तार कब्रेर सम्पर्क करिया दिबा। एर लागि बाप बाबाजी हल पर्दा निसीमा बइन हल स्कूल पढ़ार एकान्त जरूरी, किन्तु तन्मध्ये सबचाइते आई देवा लागबो इस्लामी ज्ञान रूपरे। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु। इबार कुल अपनार इजे वाज सेखान कय नंबर अपनारा खूब का चाई 2 नंबर हमलारा आसमे सबे কই আছেন আপনারা खूब का चाई कय नंबर वाज 2 नंबर সকলে কইছ না কয় नंबर वाज खूब का चाई 2 नंबर वाज। আমি পয়লা কইছি না যে ইবার না হইলে মানে কতটা ওয়াজ হয়ে গেছি আপনারা আর ইমাম সাহেব গেছেন প্রায় জায়গাতে একলগে আমার মাওলানা মুস্তাকিম সাহেব একলগে তা কত ওয়াজ হয়ে গেছি। তন্মধ্যে সবচাইতে সুন্দর বলিয়া আমরা মনে করি আজকের এই সভা আজকের এই মাহফিল হইতা না নি আলহামদুলিল্লাহ। দারো আপনার রোড আর রোড থেকে লামিয়াও মাহফিল হামানির বাদে এত সুন্দর জন্নতি এক বাগান কইবা ইতানো পতাকা সতাকা এই ওয়া আপনার স্ক্রিন বিস্কিন মাইক টাইক লাইট এটা আমরাও লাগাইলাম জন্নতি বাগান খিলা হইল বলে জি না হাদিস শরীফের ভাষা হইল কি এই মজলিস এখানে জন্নতের এক বাগান হয়ে গেছে হুক্কা সুবহান। ও জন্নতি বাগানো আমরা ইয়া হাজির হইছি এখন আশা নিয়া ও আল্লাহ জীবনে অনেক গুনাহ হয়তো করি লইছি আল্লাহ, কিন্তু আমি দেখি আর না আমার পিছনের গুনাহ। আয় আল্লাহ আমি আমার গুনাহরে দেখি আর না তো লেকিন তুমি তো আমার জীবনের গুনাহরে দেখছাই আল্লাহ। আয় আল্লাহ যত গুনাহ আমি বুঝিয়া করছি না বুঝিয়া করছি একা করছি সঙ্গিনিয়া করছি বদন দি করছি জবান দি করছি রাতে করছি দিনে করছি কবিরা করছি সগীরা করছি আল্লাহ যত গুনাহ আমি করে লেছি সব গুনাহ আমার মাথায় নিয়া আয় আল্লাহ তোমার কাছে মাফি চাই। আয় আল্লাহ আজকের এই মাহফিলও আমি গিয়া বোয়ার তোমার পছন্দ লাগিয়া তাকে আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করে দিলাও। জিগার করে চাইলে এক পিন্ডালর মানুষরে আল্লাহ মাফ করে দিলাইলে আল্লাহরে কেউ জিগাই লিতে পারবাইলা কেউ আসইনি বড় করে মাতুন। আবার যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় বলে ইলাক জাহান রে আল্লাহ মাফ করে দিতা নাই কারোর শক্তি আছে নি বলে আল্লাহ দেও না কেনে মাতই না। তে আমরার প্রতি আল্লাহর নিশ্চয় মায়া হইছে দয়া হইছে এর লাগি আজকে এত সুন্দর এক মাহফিল আমরা হাজির হয়ে গেছি। হ্যাঁ হাজিরিন সংক্ষেপ শেষ কথার দিকে আমি পৌঁছে গেছি। সংক্ষেপ একটা কথা কই আর আমা শুধু আমার লাগি নাই বরাকবেলির যত আলিম হল গোটা জাহানের আলিম হল লাগি আপনারা দোয়া করবা। মিডিয়ার বাইয়াই নকল তুমি তাই ইসলামের প্রচারের লাগি ইতা খামকল খতরাই আমি অনেক সময় তোমার তান্ডে মায়ার চৌকে দেখি আর এই কথাই কাজ যদি কাটছাট নাও করো তবে আমি মনে করি আর না কাটলে কোনো কিছু হইব। তবে একটা কথা কই আর উজানটি সাপ বাড়ির যখন গত 28 তারিখ প্রোগ্রাম ছিল আপনারা অনেক হয়তো এইখান থেকে গেছইন গেছলানি। ওই দিন আইতে সময় ভাই আমি দোয়া চাই আসলে আমার মনের দুঃখ কই আর তা নাই। ওই দিন আইবার সময় আমি আইবার সময় আমার গাড়িখান রাস্তাত ভাঙ্গিলা আমার কাছ থেকে মোবাইল নিলা টাকা নিলা অন্যান্য গয়রা সহপাঠী আরও যারা আসলা তারার কাছ থেকে অনেক আপনার যাতাইয়া জুতাইয়া পয়সা করি নিয়া মোবাইল সোবাইল নিয়া ওই যে সমস্ত আপনার বিষয় আদি আমি ফুরাফুর বিস্তারিত হই আর না। ইটা আমরা যদি দিন দিন ইটার প্রতি আপনার প্রতিবাদমূলক কোনো কথা হল না কইতে ইটা বাড়িব না কমব। এর লাগে প্রতিবাদমূলক মাত আজকে মাতিয়ার না আজকে এই মাহফিলে আপনার তরে লইয়া দোয়া করি যাইয়ার যে আপনার বাইন ধর্মীয় হোক আর বিধর্মীয় হোক আমরা লগে এই আচরণ করছুন আল্লাহ যেন তারারে হেদায়ত করেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আপনারা যারা আইছেন আইয়া খুশ হইছেন নি না বেজার হইছেন? খুশি হইছেন। তো এই মাদ্রাসা যেখান সাহেব আপনার বর্তমান যে সাহেব আইয়া গেছলা সানর সাবর ওয়ালি সাবর নামে আপনার হ্যাঁ সাইয়দ আব্দুল হক মাদানী রহমতুল্লাহ আলাইহির নামে আপনার নামকরণ করা হয়েছে আপনারা খুশ হইছেন না বেজার হইছেন? ইখান কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আপনার এই মাদ্রাসা থাকুক আর এই মাদ্রাসা থেকে আমরা আর কোরআনের ফাঁকি হকলে কোরআন সিনাতে ধারণ করিয়া বাইর হওয়া আর দেশ চড়িয়া গিয়া এই কোরআনের প্রচার করুক এইখান আমরা চাইনি না না চাই। এর লাগে আমি সংক্ষেপ সময়ের ভিতরে ও কথা কইতাম চাইমু তুমি তাই যদি বাইয়াইনতে मद्रासार प्रति सुनजरे ना चाओ सुनजरे शुधु पैसा दिया ना रे बाबा ओ आजकेर महफिल हइছে आपनारा जदि आइয়া सहयोगिता करेन साहब आइছেন सहयोगिता करेन मुअल्लिम हकल आছেন सहयोगिता करेन छात्र हकल आइतरा निয়ে सहयोगिता करेन टाका पयसा आछे जे भाई एंतर दिया सहयोगिता करेन ते प्रत्येकरी सहयोगिता आपनार इ कुरानर सहयोगिता हইব एर लागि शेष सीमाय आमी पौंछे गेছি मात्र सामान्य 8-7 मिनिट समय रइছে आमी ओ कथा कइबार चाइमो जदि कोनो भाइया निয়ে मजलिसर माঝে थाको बोले इ मद्रासा शुरू হইছে हिसाबে खाओ আমারে কইছেন না যে মাদ্রাসার লাগি চান্দা তুলি লইবা आमी प्राय गतकालकेও 3টা महफिल আমার इद्रिस कारी साहब आसला देखे তাই না আইছেন অন্যান্য মাদ্রাসার দরকার নাই বরেরতলি মাদ্রাসার পয়সার দরকার জপ বন্ধু খুদার নাম জপে তরুলতা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों की काम है बंधु यदि अल्लाह अल्लाह करते जाओ अल्लाहर आशिक ना हইলে अल्लाह अल्लाह करते इज्जत मजा लागे ना ताई अल्लाह अल्लाह करते गेले अल्लाहर आशिक हुआ लागे फुक्का सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो सम्मानित हाजिरिन आमी आर दीर्घायित करिया ना जे समयटुकु आमारे देवा हইছে আজানোর সময় হইছে কইতরা আর দেত্রায় নাম ধরে নেছি আমার অতি প্রিয় বড় ভাই एर लागे नाम दर्शे हमार खूब माया फरोई दिल तक हमार शामिम भाई ताइन देखिए मद्रासार अनेक खिदमत खतरा बा निश्चय खरिया आईतरा खर बाओ ताइन सह तुम ताइन जो आसो भाई तुम्हार तान खास एक कथा खुआ जाए इता प्रतिष्ठान फानी बइयो एक दिन लाभ हईब बोले किता हईब बोले सामान्य अपना इता प्राय जगह खुआर आईज खुआर सामान्य एक नेकिर लगी अपने आटकी भाई एक मार्कर लगी जला अपना छेलेटा फेल हो जाए ओ तो अपना चाकरिर परीक्षा गेछे टेटर परीक्षा गेछे सीटेट गेछे अन्यान्य गैरा एग्जामों खुल गेसे थार्ड गेटो गेसे फोर्थ गेटो गेसे कईतरा दो गुत खसलाम एगुतो भाईसी ना तुड़ा मार्कर लागे कथा कईतरा आइनेन ओ तुड़ा मार्कर लागे एक दिन आमरा फेल हई जाइमु एदिन जदि आल्लाह সন্তা অবলম্বন করবা ফরিস্তাগুলোরে কইবার ও ফরিস্তাগুল দেখো আমার বান্দার জীবনে কোনো এখন বালা খাম দেখা যায়নি আল্লাহ কইবা বালা খাম যদি দেখা যায় তাহলে আমার বান্দাগুরে maaf করে দিয়া আমি জান্নাতবাসী বানাই লইতাম দেখিলে এইবা ফরিস্তাগুলো ওখান তুকাই আল্লাহ আয় আল্লাহ খালি নগর পঞ্চম খণ্ড পঞ্চম লাইন পঞ্চম খণ্ড